أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان، الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان. السلام عليكم. কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই শীতের শুভেচ্ছা। আজ আমি পিঠা দিয়েই সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শীত চলে এসেছে, আমরা তো বাঙালি, তাই আমরা বরাবরই পিঠাপ্রেমী। আমরা যেহেতু জেকে লাইফস্টাইল ফলো করছি, তার জন্য আমরা আসলে পিঠা বানিয়ে খেতে পারছি না, অনেকেই এটা নিয়ে কষ্ট বোধ করছেন, তাই তাদের জন্য আজ নিয়ে এলাম চিতল পিঠার রেসিপি। তো আজ কোনো এক্সট্রা রেসিপি দেখাবো না, শুধু চিতল পিঠা আর দুটা ভর্তার রেসিপি দেখাবো। তো আমি সারাদিন কী কী খেলাম সেটাও দেখাবো। এই যে সকালবেলা আমি ভিনেগারের পানিটা খেয়ে নিচ্ছি, তার আধা ঘন্টা পরে আমি এক কাপ বুলেট কফি খেয়েছি। এই বুলেট কফি আমি নারিকেলের দুধ দিয়ে বানিয়েছি, খুবই ইয়াম্মি হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো সরাসরি চলে আসি পিঠা কীভাবে বানালাম। তো আমি এখানে একটি বোলে প্রথমে নিয়ে নিচ্ছি নারিকেলের আটা, ডাবু চামচ দিয়ে এক চামচ নিয়েছি, আর নিয়েছি এক চামচ বাদামের আটা। দুটাকে আমি মিক্সড করে ব্যবহার করলাম, আপনারা চাইলে শুধু একটা দিয়েও বানাতে পারেন, সমস্যা নেই। এখানে দিয়েছি আমি হাফ টিস্পুনের চেয়েও কম বেকিং সোডা, হাফ টিস্পুনের চেয়েও কম বেকিং পাউডার। এখন সবাই বলতে পারেন যে বেকিং পাউডার বেকিং সোডা কি খাওয়া যাবে, আসলে বেকিং সোডা খাওয়া যাবে, যেহেতু আমি এক মানে মজিবুর রহমান স্যারের এক ডক্টর মজিবুর রহমান স্যারের এক ভিডিওতে দেখেছিলাম, উনি বলেছেন যে বেকিং সোডা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তো সেই সূত্রে আমি আজ ইউজ করলাম। তো এখন আমি নারিকেলের আটা ও বাদামের আটাগুলো আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি, আমার ব্লেন্ডারটা একটু প্রবলেম, সেজন্য একদম মিহি গুঁড়ো হয় না, আপনারা মিহি গুঁড়ো করে নেবেন। তো এখন আমি দিয়ে দিয়েছি এখানে তিনটা ডিম, ডিমগুলোকে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিতে পারেন, তো আমি যেহেতু মানে হাত দিয়ে আর কি মিক্স করছি, সমস্যা নাই, যে কোনোভাবেই এটাকে মিক্স করে নিলেই হবে। তো এটা একটু মানে ঘনত্ব একটু বেশি হয়েছে, তো আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে এটাকে একদম এই যে পাতলা করে, একদম পাতলা না, মানে চিতল পিঠার যে বেটার হয় সেভাবেই করে নিয়েছি। এদিকে আমি ধনেপাতা ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি রসুন, বেশ কয়েকটা রসুন, আর নিয়েছি অল্প বরবটি দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর আরেকটি ভর্তা বানাবো, এখন আমি এটা মরিচের ভর্তা বানাবো, লাল মরিচের ভর্তা, তো সেজন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা লাল মরিচ, আর নিয়েছি কালোজিরা, রসুন, পেঁয়াজ, রসুনও নিয়েছি অনেক, তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন আমি ধনেপাতার ভর্তাটা বানিয়ে নিচ্ছি, সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন ও বরবটি, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিব সরষের তেলে। তো এটাকে ভালো করে লালচে করে ভেজে নিব, দিয়ে দিচ্ছি লবণ, তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ধনেপাতা
কেউ ভেজে করে, তো আমি ভেজে করছি না। ধনে পাতা কাঁচা দিলেই টেস্টটা ভালো হয়। এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে আমি লাল মরিচের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিলাম শুকনা মরিচগুলো, দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব রসুন। রসুনটা আমি ছিলিয়ে নিইনি, কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে ছিলিয়ে নিতে পারেন। এই দুটা আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, একদম লালচে করে ভেজে নিব। এই যে রসুনটা চাপ দিলে ছিলকাগুলো বের হয়ে চলে আসতেছে। এখন দিয়ে দিব পেঁয়াজকুচি, দিয়ে দিচ্ছি কালো জিরা, সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এই যে আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো সবগুলো আমি ব্লেন্ড করে ভর্তা বানিয়ে তারপরে নিয়ে আসছি। তো এদিকে চুলায় আমি বসিয়ে দিয়েছি পিঠার যেই সাজ, মানে চারা যেটাই বলেন, এটা হলো লোহার চিতল পিঠার সাজ। তো এটা ভালো করে তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে এটার মধ্যে আমি সেই ব্যাটারটা দিয়ে দিলাম। তো ব্যাটার দেওয়ার আগে, প্রতিবার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটাকে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিব। সবগুলো ছাঁচের মধ্যেই আমি ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ডেকে দিচ্ছি। তো খেয়াল রাখতে হবে, এটা যেহেতু চালের গুঁড়ার পিঠা না, জালটা অবশ্যই একদম লো করে দিতে হবে। দেখুন খুব সুন্দর করে ফুলে উঠেছে এবং খুব সুন্দর করে সাজ থেকে উঠে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো হয়ে গেছে। দেখুন প্রতিটা পিঠাই খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো আমি সবগুলো পিঠাই উঠিয়ে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে আমার চিতল পিঠা, আবারও আমি দিয়ে দিয়েছি। তো এই যে একইভাবে দ্বিতীয়বার পিঠাগুলো সুন্দর করে ফুলে উঠেছে। তো অবশ্যই একটা জিনিস আমি না বলেই নয়, পিঠাগুলো যেরকম ফুলে পরবর্তীতে ওই রকম ফুলা থাকে না, কারণ এটা আসলে আমরা তো চালের আগুড়া দিয়ে পিঠাটা বানাইনি, অবশ্যই এর একটু ব্যতিক্রম তো থাকবেই। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল এবং খেতে অসাধারণ হয়েছিল। যে এখনও এভাবে যে কি লাইফস্টাইলে চিতল পিঠা বানিয়ে খাননি, সে এভাবে অবশ্যই বানিয়ে খাবেন। বানিয়ে খেলে আপনারা বুঝবেন কতটা ইয়াম্মি হয়েছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। শুধু পিঠা নয়, ধনে পাতা ভর্তাটাও অসাধারণ হয়েছে, আর মরিচের ভর্তাটা একটু অসম্পূর্ণ রয়ে গেছে, কারণ অনেক মিস করতেছিলাম শুটকিটাকে। এখানে যদি আমি চ্যাপা শুটকি দিতে পারতাম খুবই টেস্টি হতো, বাট এমনিও দারুণ হয়েছে। তো তারপরেও একটা মিস হয়ে গেছে, মানে আসলে আমার বাসায় শুটকি ছিল না, সেজন্য আমি শুটকিটা দিতে পারিনি। তো আপনারা এভাবে মরিচের ভর্তাটাও ট্রাই করতে পারেন, ভালোই লাগে। এই ছিল আজ আমার দুপুরের খাবার। এখান থেকে আমি 5 পিস পিঠা খেয়ে নিয়েছি, ভাবতে পারেন ডায়েটে আছি, আবার 5 পিস পিঠাও খেয়েছি, আবার কোনো মানে এক্সট্রা ক্যালোরিও গ্রহণ করিনি। আমরা আমাদের খাবারের মধ্য থেকেই পিঠা খেয়ে নিলাম। তো আপনারাও এভাবে বাসায় চিতল পিঠা বানিয়ে খেয়ে নেবেন। আরেকটা কথা, আমার পিঠাগুলো দেখতে একটু লালচে হয়েছে, কারণ আমি যে নারিকেলের আটাটা তৈরি করেছি সেটা নারিকেলের যে কালো অংশ থাকে সেটাও আমি নিয়ে নিয়েছিলাম, সেজন্য এর কালারটা এরকম হয়েছে। কেউ যদি সেই কালো অংশ ফেলে তারপরে নারিকেলের আটা বানান, তাহলে আপনাদের
পিঠাটাও একদম ধবধবে সাদা হবে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম মা মেয়ে ছেলে মিলে। বলুন তো কোথায় চলে আসছি? আসলে হ্যাঁ, আপনারা কীভাবে বলবেন আমি তো বলিনি। তো আমি চলে আসছি এই যে পাখি কিনতে। আসলে অনেক দিন যাবৎ চিন্তা করতেছিলাম, আমার ছেলে মেয়ে দুজনেই বলতেছিল আম্মু আমাদের পাখি কিনে দাও। তো আমারও আসলে একটু শখ ছিল, তো সব মিলে আমরা আজ এই যে পাখি কিনে বাসায় নিয়ে চলে আসলাম। তো কেমন হলো আজকে আমার চিতল পিঠা আর এই পাখি দুটো? অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো, কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী এরকম আরও ভিডিও পেতে। আজ এই পর্যন্তই, খুদাহাফেজ।